সোমরাজের মা তিতিরকেই নিজের পুত্রবধূ করতে চায়। কি হলো মালিনী বন্দ্যোপাধ্যায়ের? জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই। এখানে মুখ্য ভূমিকায় অরুণিমা হালদার, ঋত্বিক মুখোপাধ্যায় ও নন্দিনী চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাচ্ছে। তাদের চরিত্রের নাম যথাক্রমে তিতির, সোমরাজ ও মালিনী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তারা সকলে দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন। সেখানে তাদের দেখা গেল একেবারে নিজের চরিত্রে। ধারাবাহিকে তারা একে অপরের শত্রু, তবে এই দিন একে অন্যের প্রশংসায় ভরিয়ে দেন দিদির মঞ্চ। সেদিন রচনা মজা করে নন্দিনীর পরিচয় দিয়ে বলেন, মালিনী ব্যানার্জি বাংলা কাঁপাচ্ছে। তার কথায় একটু লজ্জা পেয়ে এবং নিজের নেগেটিভ চরিত্রের জন্য কানে হাত দিয়ে জিপ কাটেন তিনি। এরপরই সকলকে চমকে দিয়ে অরুণিমা হালদার ওরফে তিতির নিজের শাশুড়ি ওরফে নন্দিনীর প্রশংসায় বলেন, নন্দিনীদি কিন্তু রিয়েল লাইফ শাশুড়ি হিসেবে ভীষণই ভালো। এর উত্তরে নন্দিনী আবার বলেন, আমি তো ঠিক করেছি ওকেই আমার ছেলের বউ বানাবো। তাদের এই কথোপকথন শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।